हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जे जेखान थेके आजकेर ई भिडियोटी देखछेन आपनादेर सबाइके स्वागतम। आजके आपनादेर साथे शेयर करब यूएस एर फैमिली इमिग्रेशनेर प्रिपारेशन अर्थात फैमिली इमिग्रेशनेर इंटरव्यू लेटर आसले आपनार की प्रस्तुति निते हबे एट द सेम टाइम की डकुमेंट निये जेते हबे आर की धरनेर कोश्चेन आंसार होते पारे बा की धरनेर प्रश्न करते पारे इमिग्रेशन अफिसार आपनार साथे सेई टोटाल जिनिसटा जानते पारबेन एई भिडियो थेके। तो चलुन शुरू करा जाक। तार आगे बोले निच्छि जारा आमादेर चैनेले नतुन बा आमादेर चैनेलटी एखोनो सबस्क्राइब करेननि यूएसए कानाडा सह यूरोपर विभिन्न देशर विजिट पढ़ाशुना माइग्रेशन सह विभिन्न अपडेट इनफरमेशन पे चैनल एख ही सबसक्राइब कर और जरा अलरेडी सबसक्राइब कर तक असंख्य धन्यवाद। আপনারা দেখছেন বিজনেস টিপস 360 আর সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। ইউএস এর ইমিগ্রেশন ভিসা প্রসেসিং সংক্রান্ত ধারাবাহিক সেশনের দশম পর্বে আজকে আমরা আছি। যারা এর আগের পর্বগুলো দেখেন নাই বা কোনো একটা পর্ব মিস করেছেন আপনারা দয়া করে আই বাটনে ক্লিক করে টোটাল প্লেলিস্টটা দেখে নেবেন, তাহলে ইমিগ্রেশন ভিসা প্রসেসিং সম্পর্কে ক্লিয়ার আপনাদের ধারণা হয়ে যাবে। আর এরপরেও ছোটখাটো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্টসে আপনার প্রশ্নটা করবেন। আর তারপরেও আপনারা যদি কেউ চান একান্ত ব্যক্তিগত কোনো পরামর্শ বা আমাদের सार्विस नीते व्हाट्सएपे अपॉइंटमेंट बुक कर सरसि जोाजोग करते एट द सेम टाइम फेसबुक पेजर साथ कानेक्ट थकते मेल करते प्रयोजन। अपना जानें यूएस एर इमिग्रेशन ल अनुजाई यूएस एर जो सिटीजन ग्रीन कार्ड होल्डार की करते तर इमिडिएट रिलेटिव फैमिली प्रेफारेंसे तर भाई बोर जो इमिग्रेशन विसार पिटन फाइल करते पिटन फाइल करारे कि यूएससीएस पिटन एप्रूव हो एनबीसी चले आसे। एरपर एनबीसी की अपनारे কেসটাকে তাদের অনলাইনে ডাটাবেজে আসলে ক্রিয়েট করে বা অনলাইনে ডাটাবেজে আপলোড করে। আপলোড করার পরে আপনাকে একটা ওয়েলকাম লেটার বা কেস ক্রিয়েশন লেটার ইস্যু করে। এরপরে আপনাদের কি করতে হয় ইমিগ্রেশন ভিসার জন্য আবেদন করতে হয়। তো ইমিগ্রেশন ভিসার জন্য আবেদন করার সময় আপনার সকল সিভিল ডকুমেন্ট সাবমিট করতে হয়। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে আপনার কেসটা ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার জন্য। এনবিসি কি করবে আপনার সকল সিভিল ডকুমেন্ট এবং আপনার যে অ্যাপ্লিকেশনটা এই টোটাল জিনিসটা ভালো করে রিভিউ করবে। রিভিউ করে সার্টেন একটা টাইম পরে আপনাকে ফাইলটা ডকুমেন্টারি কোয়ালিফাইড একটা মেইল দিবে। আর ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার পরেই আপনাকে ইন্টারভিউর জন্য একটা লেটার দিবে। এর মাঝখানে এমন হতে পারে আপনাকে 120 ডেজের একটা মেইল দিবে যে 120 ডেজের মধ্যে আপনাকে ইন্টারভিউ শিডিউল দিচ্ছে। তারপর এমন হতে পারে 60 ডেজের একটা মেইল দিবে, 60 ডেজ পরে আপনাকে ইন্টারভিউ। এনিওয়ে যখনই আপনাকে এই তারা শিডিউলটা পাবে ঢাকা এমবেসির বা যে কোনো কান্ট্রির ওই কান্ট্রির এমবেসির যারা শিডিউলটা অ্যাভেলেবেল পাবে তখনই আপনাকে একটা ইন্টারভিউ লেটার ইস্যু করবে। তো এই ইন্টারভিউ লেটারটা যখনই আপনি পেয়ে যাবেন তারপরে আপনার প্রথম কাজ হচ্ছে একটা মেডিকেল এক্সামের শিডিউল নেওয়া। কারণ মেডিকেল এক্সামটা আপনার ইন্টারভিউর অ্যাটলিস্ট 20 ডেজ আগেই আপনাকে কী করতে হবে এই মেডিকেল এক্সামের শিডিউলটা নিতে হবে। আর এই শিডিউল নেওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ইউএস এমবেসির লিস্টেড মেডিকেল সেন্টার কোনগুলা। তো চলুন দেখে আসি এই মেডিকেল সেন্টারগুলো। ঢাকার মধ্যে তিনটা মেডিকেল সেন্টার আছে যেগুলো ইউএস এমবেসির অ্যাপ্রুভড। তার মধ্যে এক নম্বর হচ্ছে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিস, দুই নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএম, আর তিন নম্বর হচ্ছে ডক্টর ওয়াহাবস ক্লিনিক। এই তিনটা হচ্ছে ঢাকার মধ্যে। চিটাগাংয়ে একটা এবং সিলেটে দুইটা মেডিকেল সেন্টার আছে যেগুলো ইউএস এমবেসি ঢাকার আসলে অ্যাপ্রুভড। চিটাগাংয়ে আছে গ্রিন ক্রিসেন্ট মেডিকেল ডায়াগনস্টিক, আর এছাড়া সিলেটে ইউএস এমবেসির অ্যাপ্রুভড দুইটা মেডিকেল সেন্টার আছে যার মধ্যে আছে মাইগ্রেশন হেলথ অ্যাসেসমেন্ট ক্লিনিক এবং গ্রিন ক্রিসেন্ট মেডিল্যাব। এখন আসি যে এই মেডিকেল এক্সামের ফিটা কত হবে। সকল অ্যাডাল্টের ফিটা হচ্ছে 6,800 টাকা এবং চাইল্ডের ফিটা হচ্ছে 2,400 টাকা। আর দুই বছরের নিচে কোনো শিশুকে আসলে মেডিকেল টেস্ট করতে হবে না। তো এখন এই চাইল্ড হচ্ছে 15 বছরের নিচের সকলেই চাইল্ড, আর 15 বছরের উপরে সকলেই হচ্ছে অ্যাডাল্ট। তাহলে আপনারা বুঝতেই পারছেন কার কার ফিটা কত আসবে। সকল অ্যাপ্লিকেন্টের মেডিকেল এক্সাম রিকোয়ার্ড। এক্ষেত্রে যদি কোনো স্পাউস হয় তাহলে তো একজন হবে, বা কোনো চিলড্রেন আন্ডার 21 বা অ্যাবাভ 21 কোনো চাইল্ডের যদি আসলে এই ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে শুধু একজনেরই। কিন্তু স্পেশালি F4 ক্যাটাগরিতে ফুল ফ্যামিলির যারা যারা ডিপেন্ডেন্ট আছে প্রত্যেকেরই আসলে এই মেডিকেল এক্সামটা রিকোয়ার্ড। দ্যাটস ওয়াই আপনাদেরকে অবশ্যই সবার মেডিকেল এক্সামের শিডিউল নিতে হবে। আর এক্ষেত্রে আপনাদের মেডিকেল এক্সামের শিডিউলের সময় কী নিয়ে যাবেন, আপনারা সবার পাসপোর্ট এবং 4 কপি করে ফটো নিয়ে যেতে হবে মেডিকেল এক্সামের জন্য। যখন আপনাদের মেডিকেল এক্সামটা হয়ে গেল এখন আপনাদের কাজ হচ্ছে ডকুমেন্টগুলো রেডি করা, অর্থাৎ যেই যেই ডকুমেন্ট আপনাকে ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। এখন কী কী ডকুমেন্ট নিতে হবে এটা ডিপেন্ড করে, কেস টু কেস ডিপেন্ড করে বা পার্সন টু পার্সন ডিপেন্ড করে যে কার জন্য কোন ডকুমেন্ট। স্পেশালি আপনারা মনে রাখবেন যখন
আপনারা সিভিল ডকুমেন্ট আপলোড করেছেন এনবিসিতে আপনার ফাইলটা সাবমিট করেছেন তখন যেই যেই সিভিল ডকুমেন্টগুলো আপলোড করেছেন এই সকল সিভিল ডকুমেন্ট আপনাদের সাথে অরিজিনাল কপি রাখতে হবে যাতে অবশ্যই আপনারা শো করতে পারেন চাইলেই তবে আপনারা অনেকেই কি করেন এফিডেভিট অফ সাপোর্ট বা ফাইনান্সিয়াল এভিডেন্সগুলোও নিয়ে যান কিন্তু এই জিনিসগুলো নেওয়াটা আসলে ম্যান্ডেটরি না বা নেসেসারি না এই জিনিসগুলো আপনারা নেবেন না ফাইনালি আপনাদের মনে আরেকটা প্রশ্ন অবশ্যই আছে সেটা হচ্ছে যে এই ইন্টারভিউর সময় কি কি কোশ্চেন আমাকে করতে পারে বা সেটার আনসার আমি কি দিব তো এক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে খুব জটিল হওয়ার কিছু নাই একদম রিয়েল জিনিস থাকলে সেই জিনিসগুলো জাস্ট আপনি প্লেস করবেন কিছু যদি ভিসা অফিসারের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে অনেক ক্ষেত্রে অনেককে প্রশ্নই করে না বা কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রশ্ন করে জাস্ট খালি আপনার রিলেশনটা প্রুফ করার জন্য বা আপনার ডকুমেন্টে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য যদি আপনার টোটাল কেসটা রিয়েল থাকে বা আপনার রিলেশনগুলো যদি রিয়েল থাকে তাহলে খুব ইজিলি আপনি এই আনসারটা দিয়ে আপনি ভিসা নিতে পারবেন তাহলে নিশ্চয়ই আপনারা এতক্ষণে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর প্রিপারেশনটা কি হবে কি কি ডকুমেন্ট নিতে হবে বা কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে ভিসা অফিসার সেই টোটাল জিনিসটার একটা কমপ্লিট ধারণা পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ